দেখো বন্ধুগণ, তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলে দিতে চাই যে আজকের ভিডিওটা তোমরা যদি ভাবে থাকো যে হাসি মজাকের ভিডিও বটে, তাহলে একদম তোমরা ভুল ভাবছো। আজকের ভিডিওটা হচ্ছে আন্দোলনের ভিডিও, প্রতিবাদের ভিডিও, মূল্য বৃদ্ধির ভিডিও, যেটা তোমাদেরকেও করতে হবে, আমাকেও করতে হবে, না হলে হাতে হেরিকেন, বাকিটা আর বললাম নাই। কি লো বুতরু, এত কাঁদছিস? তো কাঁদবো না তো কি বটে, চলা গলে কিছু খাইতে পাতি নাই, কি করব? কেন রে, কি খাইতে পাতি নাই? জিনিসের দাম হয়ে গেছে, কি করব? থরথর তেল 200 টাকা কিলো, গ্যাস সিলিন্ডার 1000 টাকা করে। হ্যাঁ পুত্র, তুই এটা ঠিকই বললি, সেটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। নুনাদা, তোমার তো অনেক ফ্যান ফলোয়িং আছে, তো ওয়াদিকে বলো এই মূল্য বৃদ্ধি নিয়ে কিছু একটা আন্দোলন করতে বলো। হ্যাঁ, এটা তুই আমাকে ভালো আইডিয়া দিলিস, আজ সবাইকে ডাকছি আর একটা আন্দোলন হবে, চ তুই আমার সাথে চ। শোনো, আজকে মূল্য বৃদ্ধি নিয়ে একটা আন্দোলন করছি, তো তোমরা সবাই চলে আসবে। কোথায় যাব? ওই ছোট স্কুলের মাঠে আসবে। ঠিক আছে। এ বো, এ মাস্টার। হ্যাঁ হে, বলো। বলছি যে আজকে মূল্য বৃদ্ধি নিয়ে একটা সভা করছি, তো তুমি ছোট স্কুলের মাঠটার দিকে যাবে সন্ধ্যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে যাবো, পৌঁছে যাবো। দেখো মাস্টার, তোমরা কিন্তু যাবে, তোমরা না গেলে আমরা সভার সফল করতে লাগবো। হ্যাঁ রে, ঠিক আছে, যাবো যাবো, তোমার কোনো টেনশন নাই। শুন, তোরা তো সব জানিস, তো আমার সঙ্গে থাকবি টুকু। শুন, ওইটুকু বেলা টুকু দিকেই করিব, কারণ সবাই ঘরে গরু বাছুর ভেড়ি এগুলা ঢুকাই লিবে, তারপর আসবে। হ্যাঁ রে, এটা তুই ঠিকই বললি কিন্তু। হ্যাঁ রে, তবে আমাদিকে একটু আগে যেতে হবে কিন্তু। হ্যাঁ চ চ। আর হ্যাঁ শুন, আর যত দোকানদানি আছে ওই সব লোকগুলাকে বলবি টুকু যেমন ছোট স্কুলের মাঠটাতে আসে। হ্যাঁ ঠিকই বললি, ওদিকে আরো বলে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, চ চ চ। দেখো বন্ধুগণ, আজ আমার বেটায় সভা ডেকেছে বলে তোমাদিকে বলছি নাই। আজকে সভাটা বহুত ইম্পর্টেন্ট সভা, যেমন করোনা ডোজটা লিয়া ইম্পর্টেন্ট, সেরকম আজকে সভাটাও ইম্পর্টেন্ট। তো আমি ডেকে লিচ্ছি নুনাকে কিছু বক্তব্য রাখার জন্যে। নমস্কার গ্রামবাসী বৃন্দ, আমার গ্রামের সকল ছোট বড়দের প্রণাম ও ভালোবাসা। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে মূল্য বৃদ্ধি। সবাই ভেবেছিল যে এই সরকারটা বহুত ভালো, সবাই ভেবেছিল এই দেশটার বহুত উন্নতি করবে, আমারা দেশ ডিজিটাল হয়ে যায়গা, কিন্তু দেশটা খালে ঢুকে গেল। কোন নেতা জনগণের জন্য ভাবে নাই, সবাই নিজের জন্যই ভাবে, সালা গরিবের রক্ত চুষে খাচ্ছে উয়ারা। কোন সরকার ভালো নয়, সব সরকার হইছে খারাপ, শুধু নিজের গদিটা ছাড়ার কিচ্ছু চিনে নাই। এই সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কেউ কোনোদিন ভাবে নাই। আজ তোমরাই আমাকে বলো যে জিনিসের এত দাম বাড়ছে কি করে। সামান্য 7-8 বছরের আগের একটা লিস্ট খুলে দেখবে, সেই সময় পেট্রোলের দাম ছিল প্রায় 60 টাকা, সেইটা আজকে 100 ছুবো ছুবো, ডিজেল 50 টাকা আর এখন 91 টাকা, গ্যাস ছিল 400 টাকা, এখন সেটা হয়েছে 900 টাকা। আগে যদি কোনো কুটুম বাটুমকে আনতে যেতাম রেল স্টেশন, তখন ওখানে ওই প্ল্যাটফর্ম টিকিট দেয় নেই একটা, ওইটার দাম ছিল 5 টাকা, এখন ওইটার দাম হয়ে গেছে 50 টাকা। যেমন সে ভেরি খাড়া বটে টাকা গেলা, তাইড়ে দাঁড়িয়ে দিলেই টাকা উগিতে থাকিবে। অন্য সকল তোমরা বাদেই দাও, যেটা ডেলি খাচ্ছি সরিষার তেল, ওইটাই ভাবো, তখন দাম ছিল 50-60 টাকা, এখন সেটা ডবল সেঞ্চুরি মেরে দিয়েছে। যেমন সে আমরা টেস্ট ম্যাচ দেখছি, যে যেমন পাচ্ছে আসে নিয়ে গবাড়ে দিয়ে দিছে আর চলে যাচ্ছে। আর তারপরে ভাবো, আমাদের কোনো ভোজঘর হইতে গেলে ডাল ভাত আলু পোস্তটা তো লাগেই আছে, সেই সময় পোস্তর দাম ছিল 400 টাকা, এখন সেইটা 2000 টাকা হয়ে দাঁড়াইছে। আমাদের এই দাদার সরকার আর নাই দরকার। তারপর ধরো, আমাদের এই সকল ঘরে ছোট ছেলে আছে, আর ছোট ছেলের জন্য মেন হচ্ছে দুধ, দুধ তো খাওয়াতেই হবে, নাহলে কোথার থেকে প্রোটিন পাবে? যে দুধের দাম আগে ছিল কোথায় 30-35 টাকা, সেইটা এখন হয়ে দাঁড়াইছে 50-60 টাকা, ভাবা যায় এগুলে? আমার মনে হয় এই দেশটাকে ও বিকবার ধান্দা করেছে। আর জনগণ, তোমাদের কি মনে হয় সেইটা আমাকে টুকু কমেন্ট করে জানাবে। আজকের বক্তব্যটা আমি এখানেই শেষ করলাম, আমার মতামত আমি তোমাদেরকে বললাম, এবারে তোমাদের কার কি মতামত সেইটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। দেখো, এই যে দিনের পর দিন এত জিনিসের দাম বাড়ছে, এগুলা কি খুব ভালো হয়েছে বলো না? তোমরা নিজের মতামতটা আমাকে কমেন্ট করে জানাও, সেই কমেন্টগুলো আমি আমাদের ফেসবুক পেজ বং পাগলামির মাধ্যমে তুলে ধরব।
আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, ওখানে যাও ক্লিক করো আর আমাদেরকে ফলো করো। দেখো আজকের ভিডিওটাই, আর আমি বেশি কিছু বলবো নাই, এই ভিডিওটা যেমন বহুদূর পর্যন্ত যায় এটাই আমার রিকোয়েস্ট। আজকের মতন বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।